শোনা বলো কি আজকে কি সবজি রান্না করতেছ নাকি না সবজি না আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি তোমাকে একটা সবজি পরোটা তৈরি করে খাওয়াবো সবজি পরোটার জন্য দেখো এখানে আমি বাঁধাকপি নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা মরিচ গাজর আর পেঁয়াজ কুচি নিয়েছি তো শুরু করা যাক প্রথমে প্রথমে আমি এখানে নিয়ে নিলাম বাঁধাকপি আলু নিয়ে নিচ্ছি গাজর কুচি কাঁচা মরিচ কুচি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স এখন আমি আবারও ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিলাম এখন এর মধ্যে আটা দিয়ে দেব পরিমাণ মতো এখন আবার মেখে নিব ভালো করে আমার মেখে নেওয়া প্রায় হয়ে গেছে এখন আমি একটু হাতে সরিষা তেল নিয়ে এইভাবে ভালো করে আবার মেখে নিব ভালো করে আমার ডোটা মাখা হয়ে গেছে এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব আমি আধা ঘন্টা পর আবার ফেরত আসলাম দেখুন ডোটা কত স্মুথ হয়েছে এখানে আমি একটু বড় লেচি নিয়ে নিয়েছি এর উপরে ময়দা ছড়িয়ে দিলাম এটাকে একটু ভালো করে মেলে নিব একটা কাঁসার বাটি নিয়েছি একই রকম পরোটাগুলো সাইজ করার জন্য ভালো করে কেটে নিব আমি এখানে একটা পরোটা করে নিলাম আর এভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নিব আমার সব পরোটাগুলো বেলা হয়ে গেছে আমি সবগুলো একই সাইজ করে বেলে নিয়েছি চলুন তাহলে এখন ভেজে নেওয়া যাক এখানে আমি একটা তাওয়া নিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দেব সরষের তেল পরোটাটা দিয়ে দেব সামান্য উপর থেকে দিয়ে দিব হালকা আজে পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এর ভিতরে অনেক রকমের সবজি আছে যেন ভিতর থেকে সবজিটা ভালো করে ভাজা যায় শোনা আজকে এই পরোটাটা তো নতুন তো আছে পাশাপাশি যে সুন্দর মানে কি বলবো ঘ্রাণ বাড়াচ্ছে তাই নাকি তাহলে আজকে তোমার খাওয়াটা ভীষণ ভালো হবে ভীষণ ভালো মানে কি মনে হচ্ছে এখনই সব খেয়ে ফেলি আর বেশি স্পেশাল করতে গেলে এটা পরোটাটাকে ঘি দিয়েও ভাজা যেতে পারে তাই নাকি হ্যাঁ ঘি দিয়ে তাহলে আরো সুন্দর সেন্ট হবে পরোটাটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখো এখন আমি তুলে নিব এখন একটু কাছ থেকে দেখাও দেখো দেখো কি সুন্দর লাগতেছে ভীষণই মজাদার হয় খেতে আচ্ছা আবার একটু আমি সরষা তেল দিয়ে দিচ্ছি আর এভাবেই আমি সব পরোটাগুলো ভেজে নিব বন্ধুরা রেডি হয়ে গেল গরম গরম সবজি পরোটা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব অবশ্যই সবার আগে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে আর এটা সস বা গরম গরম কোনো মাটন বা চিকেন দিয়েও এটা খেতে দারুণ লাগে তো এখন আমি খেয়ে দেখি কেমন হলো ভীষণই মজাদার হয়েছে আমাকে একটু দাও তুমি খাবে দাও না আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে বলো কেমন হয়েছে কেমন হয়েছে বলো বন্ধুরা আর দেখুন পটেটা এই যে এতটাই মানে কি বলবো এই যে না দারুণ হয়েছে একদিন হলেও বাসায় এই পরোটাটা ট্রাই করবে দারুণ লাগবে খেতে আর খেতে কেমন লাগলো খুবই সুন্দর খুবই সুন্দর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো হয়েছে আচ্ছা কোনো কথা হবে না অবশ্যই তাহলে আপনারাও একদিন বাসায় তৈরি করে খাবেন আমার হাজবেন্ড তো বললো এটা খেতে ভীষণ মজাদার হয়েছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ।